গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি যাচ্ছি বসন্ত উৎসব দেখতে, চলো সাথে থাকো। ফাইনালি রেডি হয়ে গেছি, এই আকাশি কালারের জামাটা পরলাম, এখন গাড়ি পেয়ে গেছি, গাড়িতে চেপে বসে আছি। রাস্তাতে এত ভিড়, তো টোটো দিকে নামলাম, ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে দেখি কত সুন্দরই না সাজিয়েছে ভেতরে, লাইটিংয়ের দেখুন এদিকটা এত সুন্দর সাজিয়েছে। সামনে প্রোগ্রাম হচ্ছে, মানুষের ভিড় দেখুন, এত ভিড় চারদিকে ভিড়, এদিকে সব দোকান বসে খাওয়ার, এত সুন্দরই না সাজিয়েছে। আর আমি আস্তে আস্তে আগাচ্ছি লাইটিংয়ের দিকে, কত সুন্দরই না লাগছে প্রোগ্রামের দিকে আগাচ্ছি। তো ঘুরতে ঘুরতে আমি এখানে চলে এলাম, দেখলাম এখানে সবাই সেলফি নিচ্ছে, তার সাথে আমি একটু দেখছি ছবির পোস্টটা কেমন নেওয়া যায়। এদিকে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম সবাই দেখছে, তো এদিকে সবাই সেলফি নিচ্ছে, আমিও একটু ভিডিও বানাচ্ছি, দেখি কেমন আছে আমার ভিডিওটা। সেই জন্য এদিকে ভিডিও করছি, এদিকে আমার বউকে আমি ডাকছি, আমার বউ চলে এলো এখানে, আমার দিদিও চলে এলো, এদের খুঁজে পেলাম। মুহূর্তে প্রোগ্রাম শেষ, আমাদের প্রোগ্রাম শেষ, সবাই বাড়ি যাবো, তো শেষ প্রোগ্রাম শেষ, এখন বাড়ি যাই। সব ফাঁকা হয়ে গেল, স্টেজও ফাঁকা হয়ে গেল, তো এখন কোনো গাড়ি পাইনি আমি, তাই হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হচ্ছে এত রাত্রির বেলায়। এখন রাত্রির 12টা বাজছে, তো কি বলবো, তাই হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে, কিছু করার নাই। সাইড হট, সাইড হট, তো হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। রাস্তাঘাটে কি বলবো, রাস্তাতে কোনো গাড়ি নাই, গাড়ি গেল কিন্তু অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স যাচ্ছে, সাইকেল যাচ্ছে, সবই যাচ্ছে, কিন্তু টোটো আর যাচ্ছে না, যে আমি টোটোতে বাড়ি যাবো। হাঁটতে হাঁটতে হেঁটে গেলাম, আর কত হাঁটবো, বাড়ি মোটামুটি আর একটু গেলেই পৌঁছে যাবো, তাই হেঁটে এলি। এখন টোটো নিয়েই বাকি করবো,
আর একটু আছে, চল সেখানে। এটা আমাদের সেখানকার স্ট্যাচু নবাব সিরাজদৌল্লা। Incoming call from D Heart.